এই অত্যন্ত মর্মস্পর্শী ঘটনার পরে চোখ রাখবো এবারে আল কায়দার খবরে। সারা দিন ধরে আমরা যে খবরে চোখ রেখেছি, রাজ্যে আল কায়দা মডিউলের তদন্তেও বিস্ফোরক তথ্য সামনে আসছে। 84 জন ব্লগারকে খুনের ছক, হিট লিস্টে কলকাতা সহ ভারতের 13 জন ব্লগার, ধৃত 3 জঙ্গিকে জেরা করে তথ্য পেয়েছে এসটিএফ। জঙ্গি যোগে শিয়ালদা থেকে ধৃত সাহাদাতকে জেরাতে উঠে এসেছে বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য। টাকার বিনিময়ে সীমান্তে লোক পারাপার করত সাহাদাত, 5,000 টাকার বিনিময়ে সীমান্তে লোক পারাপার করাতো সে। তানভীর এবং রিয়াজুল সাহাদাতের হাত ধরেই রাজ্যে ঢোকে, আর কোনো জঙ্গি ঢুকেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। আজকে শিয়ালদা স্টেশন এলাকা থেকে সাহাদাত হোসেনকে গ্রেফতার করে পুলিশ। সাহাদাত আদতে বেনাপোলের বাসিন্দা। আর কলকাতা থেকে ধৃত 2 জঙ্গি রিয়াজুল এবং তানভীরকে জেরা করে আরো চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। উঠে আসছে বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল বাংলা টিমের যে প্রধান মেজর জিয়া তার নাম। 2012 সালে বাংলাদেশের সামরিক উত্থানের প্রচেষ্টার নেপথ্যে ছিল এই মেজর জিয়ারুল হকি। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পরে তাকে সাসপেন্ড করা হয়, আর তারপর হরকাতুল তাহারির নামে এক জঙ্গি সংগঠনে যোগ দেয় জিয়া। 2014 সাল থেকে আনসারুল বাংলা টিমের প্রধান মেজর জিয়া। জানা গেছে আল কায়দার যে নয়া নেটওয়ার্ক, তার মাস্টার মাইন্ড এই মেজর জিয়া। তানভীর এবং রিয়াজুল নামে 2 জঙ্গিকে নিয়োগ করেছিল এই জঙ্গি। চোখ রাখছি পরে।